তার আঠুর লাগে আমার আঠু লাগাইতাম, মানে আমি খাটা মানুষ, বাট্টি মানুষ। এখন আমার আঠুর লাগে আমি যদি তার আঠুর লাগে আঠু মিলাইতে, আমি আবার একটু খাইতে দইব, ঠিক না? তার খান্দার লাগে যে আমি খান্দা মিলাইতে, আমি আবার একটু খাইতে দইব না। এখন আমার পরে দেখ, মনে করেন হুজুর খাড়া হয়েছেন, হুজুর যদি খাড়া হন তাই যদি এই আমার লাগে তিনটা লাগাইন, তাহলে আরেকটু খাইতে দিব, ঠিক নাই? এর বাদে দেখবো আরও খাইতে দিব, এর বাদে পুনার দেখে ফুটলেও তো আল্লাহ খাইতে পারতো না। আপনার মাজহাব আপনি মানেন, সমস্যা নেই, আপনার মাজহাব নিয়ে আমরা কটুক্তি করি না কখনো। আমরা ইমাম আবু হানিফা রহিমাল্লাহকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি, যখনই ইমাম আবু হানিফার নাম নেই তখনই বলি রহেমাহুল্লাহ রহমাতান ওয়াসিআন, আল্লাহ তার উপর রহম করুন। আমরা ইমাম আবু হানিফা রহমাল্লাহকে কখনো গালি দেয় না, প্রকৃত আহলে হাদিসরা কখনো ইমাম আবু হানিফা রহমাল্লাহকে গালি দেয় না। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসকে নিয়ে কেন কটুক্তি করেন? আপনি বলেন এইটা সহিহ নাকি এইটা সহিহ নাকি এইটা সহিহ নাকি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রথম প্রবেশ করবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যিনি জীবনের শুরুতে এমন বরকত নিয়ে এসেছিলেন, সেটা হালিমাতুস সাদিয়ার ঘরে আমরা দেখি, হাদিসে দেখতে পাই, আর রাহিকুল মখদুম খুলতে দেখতে পাই, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোনোদিন নাম ধরে ডাকেননি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, কোনোদিন সরাসরি মোহাম্মদ বলেন নাই, অন্য নবীকে নাম ধরে ডেকেছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে কিন্তু আমরা সইতে পারি না, পিতাকে গালি দিলে আমরা সইতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটুক্তি করে, কেউ যদি বাজে মন্তব্য করে, আমরা জীবন দিতে প্রস্তুত এবং জীবন দেয় অনেক মুসলিম জীবন দিয়ে দিচ্ছে এর জন্য, কারণ আল্লাহ আমার জীবন চলে গেলে যাক কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে এটা আমরা সহ্য করতে পারবো না, প্রিয় উপস্থিতি। কিন্তু এখন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বেঁচে নাই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্যমান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোবাসলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসলে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি বলেন যে আমি ভালোবাসার দাবিদার, তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলতে বলেছেন সেইভাবে আমাকে চলতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে যদি কোনো ব্যক্তি ব্যঙ্গ করে, সে হোক যত বড় মুফতি, সে হোক যত বড় ইমাম, সে হোক যত বড় আলেম, অবশ্যই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এটাই শরীয়ত বলে। কেননা আমাদের দেশের এক শ্রেণীর তথাকথিত মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তারা রাস্তায় নেমে পড়ে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সে ব্যক্তি সালাত আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করে না। আপনি একজন ব্যক্তিকে বলবেন চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, রাস্তায় নামো, রাস্তায় নামবে, কিন্তু ওই ব্যক্তি সালাত আদায় করবে না। এটা হলো মিথ্যা আশেকের রাসূল, ওই আশেকের রাসূলের মতো যে আশেকের রাসূল দাড়িগুলি কেটে টয়লেটে ফেলে দিচ্ছে, এটা হলো মিথ্যাবাদী আশিকের রসুল, নামে ধোকাবাস। ঠিক তদ্রুপ আমরা যেমন কিছুদিন আগে নূপুর শর্মার বিরুদ্ধে কথা বললাম, নূপুর শর্মা একজন মহিলা মানুষ বা অমুসলিম মানুষ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল, আমরা সবাই মাঠে নামছিলাম, কিন্তু আজকে মুফতি সাহেবরা, নামধারী হুজুররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে, তখন কেউ কিছু বলার ক্ষমতা রাখে না, কারণ মতের সাথে মিলে নেই। এক পাশে আমার মাজহাব, আরেক পাশে আমার হাদিস, যে পাশে হাদিস বলতেছে এই হাদিস তো আমার মাজহাব সমর্থন করে না, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমি পদদলিত করে দিচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত কিনে আপনি ব্যঙ্গ করেন, পায়ের সাথে পা মিলানি ব্যঙ্গ করেন। অথচ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে মান সাদ্দা ফুরুজাতান ফি সফিন, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করে, রফাআহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন, ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কে বলেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আপনি বলতেছেন এটা বেয়াদবি কাজ, আবার সুন্নতকে ভেঙে করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত বেঁধেছেন, আপনি এইভাবে দেখাচ্ছেন, এটাকে নিয়ে এইভাবে দেখাচ্ছেন, তা আপনি কিসের মুসলিম, আপনি কিসের মুফতি? ও ওখানে হিন্দুদের বেলায় বলেন যে ধর্ম যার যার উৎসব সবার হিন্দুরা বললে দোষ, আর আপনি মুসলমান এখন বলেন যখন কুরবানির ঈদ যে ধর্ম যার যার ঈদ সবার, একটু গুস্ত খান তো, আপনার দিন আপনি মানবেন, আপনার মাজহাব আপনি মানেন, সমস্যা নেই, আপনার মাজহাব নিয়ে আমরা কটুক্তি করি না কখনো, আমরা ইমাম আবু হানিফা রহিমাল্লাহকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি, যখনই ইমাম আবু হানিফার নাম নেই তখনই বলি রহেমাহুল্লাহ রহমাতান ওয়াসিআন, আল্লাহ তার উপর রহম করুন। আমরা ইমাম আবু হানিফা রহমুল্লাহকে কখনো গালি দেয় না, প্রকৃত আহলাদিসরা কখনো ইমাম আবু হানিফা রহমুল্লাহকে গালি দেয় না। তাহলে আপনি নবী সাল্লাহ সাল্লামের হাদিসকে নিয়ে কেন কটুক্তি করেন? আপনি মুফতি নো, আপনি কখনো মুফতি হতে পারেন না, আপনি কখনো মুসলিম হতে পারেন না। আমরা প্রয়োজনে, এটা তো সেই বাংলাদেশ, এটা তো সেই বাংলাদেশ, এটা তো সেই সাতক্ষীরা, যে সাতক্ষীরায় মারজুম হুসাইন গাজী ব্রিটিশের আদালতে জুরে আমিন বলার কারণে তাকে ফাঁসির রশিদে ঝুলতে হয়েছিল। যখন তাকে ফাঁসির অর্ডার লেখা হলো, এই বিদাতি আলেমরা, পেট পূজারি আলেমরা, তারা বলেছিল মারজুম তুমি বলো যে আমি জুরে আমিন বলি নেই। তখন মারজুম হুসাইন গাজী বলেছিলেন আমার জীবনে কোনো আমল নেই, আমার জীবনে কোনো পুণ্যি নেই, আমি আমাকে যদি এই জুরে আমিন বলার কারণে ফাঁসি দেওয়া হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারবো আল্লাহ তোমার রসুলের সুন্নত অনুযায়ী সালাত আদায় করার কারণে আমাকে ফাঁসি দিয়েছে, এটা নিয়ে আমি কি আমাদের দিন বাঁচতে পারবো? অতবে আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি জুরে আমিন বলেছি। ফাঁসির অর্ডার লেখা হলো, মারজুম হুসাইন গাজীকে ফাঁসি দেওয়া হলো, একবার দুইবার তিনবার ফাঁসির রশি ছিঁড়ে পড়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তো সেই বাংলাদেশ যেখানে সুন্নাকে প্রতিষ্ঠিত করতে অনেক মানুষের রক্ত ঝরেছে। আজকে যত বড় মুফতি, মুফতি আবরার আসুক আর লুৎফর রহমান ফারাজি আসুক, যেই আসুক, সুন্নাকে অপমান করবে, ব্যঙ্গ করবে, সেটা আমরা মেনে নেব না। এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, একটি সুন্নতের জন্য হাজার বার জীবন দিতে প্রস্তুত আছি, হাজার বার ফাঁসির রশি গলায় নিতে প্রস্তুত আছি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কাউকে অপমান করতে দেব না ইনশাআল্লাহ। বাংলার বুকে যতদিন আহলে হাদিসরা বেঁচে থাকবে ততদিন সুন্নতের পাহারাদার হিসেবে ইনশাআল্লাহ বেঁচে থাকবে। একটা সুন্নতের বিরোধিতা করতে দেব না ইনশাআল্লাহ। যতদিন আহলে হাদিসরা বেঁচে আসে ততদিন সুন্নতের পাহারাদার হিসেবে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে যারা ব্যঙ্গ করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে আল্লাহ প্রদত্ত আমল, রসুল সাল্লাম নিজের থেকে বানিয়ে বলেন নি। অতএব যদি কোনো ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ইনকার করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে ব্যঙ্গ করে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তাকে আবার তওবা করে ইসলাম ফিরে আসতে হবে। আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কটুক্তি করতে পারবেন না, কুরুচি মন্তব্য করতে পারবেন না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেখ অথবা আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেখ। আমরা এই দোয়া ছাড়া আর কোনো দোয়া করতে পারছি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।